ভিডিওতে দেখছি মানে 3000 এর মত গরু তাই না ইভেন সেটা ধরেন মিডল ক্লাস আপার ক্লাস সব ক্লাস আর আমরা সব টাইপের গরু পাওয়া যাবে সব টাইপের আর আমরা শরীফা গ্রুপের মনে করে যে সকল ক্রেতাদের চাহিদা সামর্থ্য এক না তাই চাহিদার সামর্থ্যের কথা চিন্তা করে আমরা 2000 গরু করছি আমাদের কাছে শাহিয়াল গরু আছে দেশাল গরু আছে হাউস্টন ফ্রিজিয়ান আছে হাসা আছে পাকরা আছে আর আপনি দেখতে পাচ্ছেন ভাবি আমাদের প্রত্যেকটা গরু চঞ্চল প্রকৃতি কিছু ছিল তো এই যে আমাদের ঘাসটা ভুট্টা দিয়ে করা কার্পেটের এই ঘাসটাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ মিনারেল প্রোটিন এই ঘাসটা খাওয়ার কারণে আমাদের গরুগুলো দেখেন দিনকে দিন সুন্দর বৃদ্ধি আর কাস্টমারদের সাথে আমাদের গ্যাপিংটা খুব কম থাকে আর আমরা শুধু কাস্টমারই না আমরা বিভিন্ন খামারিদের কাছেও লটে গরু বিক্রি করছি আর এখানে গরু কেনার সুবিধাটা হলো এখন ঈদের প্রায় এক মাসের উপর বাকি আপনি আপনার গরুটাকে আমাদের এখানে রেখে যেতে পারবেন একদম চান্ডাত পর্যন্ত আপনার সুবিধা মতো ঈদের যে কয়দিন আগে ডেলিভারিটাকে আপনারাই দিচ্ছেন না ডেলিভারি আমরা দিচ্ছি না ডেলিভারিতে হলো 2000 গরু ডেলিভারি যদি আমরা দিতে চাই কমিটমেন্ট ঠিক রাখতে পারবো আচ্ছা কারণ 2000 গরু যদি ডেলিভারি প্রত্যেকটা গরুর সাথে একটা করে রাখাল দিতে হবে আমাদের এত ম্যান মানে যার যার দায়িত্ব নিবে হ্যাঁ কারণ 2000 রাখাল তো আমার কাছে নাই আমি তো ম্যান পাওয়ার দিতে পারবো ম্যান পাওয়ার হচ্ছে 2000 গরু তো একসাথে যাবে না একসাথে না যাওয়া ভাবি যদি ধরেন আজকে ধরেন 400 গরু গেল 400 রাখাল তো আমার কাছে নাই সেই দিকটা বিবেচনা করে আমরা চিন্তা করছি যে যার যার দায়িত্ব শেষে করুন আমাদের রাখাল থাকবে রাখালরা তাদের গরু গাড়িতে উঠায় এই পর্যন্ত তো শুনতেই পারছেন আপনারা আপনাদের পছন্দের গরুটা আপনারা সিলেকশন করে নেবেন আর নেওয়ার যে দায়িত্ব রয়েছে যার যার নিতে হবে কারণ এত বড় ফার্মের আসলে বুঝতেই পারতেছেন এখানে হিউজ গরু আসলেই সম্ভব না আরো অনেক কিছু শুভ একটি গরু কিন্তু এই যে আইটেম আপনি কত গরু দেখাবো
বলা যাবে কত বিক্রি হইছে এটা এটা আমাদের স্যার কিনছে পাবি এই যে রাশিদ স্যার উনি আচ্ছা 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 ও উঠো 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 এই সিকান্দার উঠো এটা হলো সুলতান আচ্ছা বসুক সমস্যা নাই এই যে সুলতান এই বিগ সাইজ সব সব বিগ সাইজ এগুলা এগুলা কি মিরাজ ভাই মানে 1000 কেজির মতো হবে নাকি এগুলো আপনার 600 প্লাস 600 প্লাস না সবগুলো হীরা হীরা উঠো এটা হীরা এই যে হীরা সুন্দর গরুগুলো একদম হীরা এটা কি ব্ল্যাক ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার হ্যালো আরে এই যে রুস্তম আর খুব ঠান্ডা কি ঠান্ডা একদম হ্যাঁ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর গরু আর এই যে এটা এত হেভি গরু কিন্তু অনেক শান্ত হ্যাঁ এই যে এটা একটু পাগলা ওর নাম হচ্ছে নদী শিরোনাম রোনালদো আমার সবচেয়ে প্রিয় গরু এটা নাম হলো ফান্টা সুলতান এটা আরো ওয়েট বেশি এটা বিক্রি হয়ে গেছে পাঠান ও শাহরুখ খান ওরে বাবা ওরে বাবা এটা 500 না এটা এই সুন্দর সবগুলা গরু সুন্দর ডন উঠো ওরে বাবা দেখছ নাম নাম দিরা ডাক্তার উঠে গেছে এটা হলো ডন এটা হলো গুপ্ত এটা ভ্যানিলা এগুলো তো অস্ট্রাল না এগুলো দিকে এটা আমাদের ভালো লাগছে আচ্ছা এখানে সব বিগ সাইজ গরু গুলা আসলে রেস্ট নিতেছে আমরা ডিস্টার্ব না করি বিশাল সাইজের গরু বিশাল তো গাইজ বুঝতেই পারতেছেন এখানে হিউজ পরিমাণ গরু আছে আর দেখেন এটা বলার আগে ও উঠে গেছে থাক মারার দরকার নাই এই যে ভাই এত বড় বড় গরু তো চলে আমরা একটা চুজ করছি গরু হ্যাঁ এখান থেকে তো দেখি ওটা ফাইনাল করবো ইনশাল্লাহ চলে বাবা ওইটা ওইটা পাকলামি করতেছে যাও তোমরা একটু আদর করে দাও যাও মেঘলা যাও দাঁড়াও
ইয়া শেয়ার নি আপনি দাঁড়ান ক্যামেরাটা তুমি দাও তো ক্যামেরাই করে দাও আমাদের কি যে আমিন ভাই আমিন ভাই কথা আমি খুশি করলাম ভাই আপনার মধ্যে একটু শেয়ার করে আমার খুব ভালো আর বাকি তাহলে আমাদের এই যে পাপ্পি যাইতেছে গা পাপ্পি আমাদের এই যে এক গাড়ি বেড়ে যাচ্ছে এখন এই যে বাই টাটা দিয়ে দাও বাই যাও বাসা যাও টাটা ওরে বাবা দেখো গরু পছন্দ হয়েছে তোমার গরু ওই যে কালো গরুটা দিলাম যেটা পছন্দ হয়েছে সুন্দর সুন্দর আমাদের এই যে দুই গাড়ি আসছিল এটা চলে যাচ্ছে গরু ডান হয়ে গেছে নাকি এই যে শরীর এগুলোর সাথে কিন্তু সুন্দর একটা পার্ক আছে এই যে যে এই পাশটা আমি ওইভাবে দেখাতে পারতেছি না দুঃখিত মানে গাড়িতে আছি তো আর আজকে শুক্রবারে হিউজ মানুষ আসছে তো বিনোদনের জন্য এটা হইতে পারে আপনারা ঘুরতে আসতে পারেন বাচ্চাদের নিয়ে আর হচ্ছে গরু তো সাথে আছে হিউজ গরু আছে হিউজ যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী গরু এখানে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আমি তো দেখাই দিছি আমার ব্লগে দেখতে পাবো ওরা মানে অর্গানিক খাবার খাওয়া এটা আমি ওদের গুডাউনে দুটো দেখে আসছি মানে আত্মনির্ভরশীল একটা ফার্ম আমি বলবো আমরা যেহেতু ঘুরে গেলাম আপনারা না আসলে বুঝবেন না আসলে আসতে হবে এই দেখেন বিশাল এরিয়া নিয়ে ওদের এখানে এটা এটা হচ্ছে কেরানীগঞ্জ কোনা খোলা হ্যাঁ আপনারা এদিকে এসে ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে সবার তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের গরু ডান হয়ে গেছে মানে কুরবানির জন্য নেক্সট আমার ছেলেদের চার ছেলেরা নিয়ে ওর বাবা আসবে গরু দেখতে ওই দিন আমি নাও আসতে পারি কারণ এত দূর জার্নি করে আমার ভালো লাগে তো যাই হোক আজকের যে এই গরুর ব্লগটা করছি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি তো আপনাদের ভালোবাসার কারণে এগিয়ে যাচ্ছি সামনে আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ তো এই বলে আজকের ব্লগটা আমাদের শেষ করতেছি আল্লাহ হাফেজ